কুষ্টিয়ার কুমারখালীতে নসিমন মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। বেলা 12টার দিকে কুমারখালী আলাউদ্দিন নগরের কালুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুই মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তারা আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেখানেই মারা যান মোটরসাইকেল আরোহী ইকরামুল হক, আর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান শাহীন। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, আটককৃত নসিমন ও নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।